তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা আলোচনা করব ডিজায়ার আন্ডার দ্য এলমস, এই ট্র্যাজেডিটা। এই ট্র্যাজেডিটা লিখেছেন ইউজিন ওনেল। ইউজিন ওনেল একজন আমেরিকান ড্রামাটিস্ট। ইউজিন ওনেলের লাইফ ডিউরেশন হচ্ছে 1888 থেকে 1953 সাল পর্যন্ত। ইউজিন ওনেল বেসিক্যালি এক্সপ্রেশনিজম টার্মের জন্য খুব বিখ্যাত। এই ড্রামাটা প্রথম প্রিমিয়ার করা হয় 1924 সালে, আর এই ড্রামাটা হচ্ছে একটা ট্র্যাজেডি। এই ড্রামাটার প্লে সেটিং হচ্ছে একটা ফার্ম হাউস, যেটা নিউ ইংল্যান্ডে অবস্থিত একটা ফার্ম হাউস। টাইম সেটিং হচ্ছে 1850 স্টার্ট, আর এই ড্রামাটাতে সর্বমোট 4টা অ্যাক্ট রয়েছে। নাও কামিং টু দ্য পয়েন্ট, থিমস। এই ড্রামাটাতে অনেকগুলো থিমের উপরে ফোকাস করা হয়েছে। ফার্স্ট অফ অল যে থিমটা আসে সেটা হচ্ছে ফ্যামিলি। এখানে বেসিক্যালি ফ্যামিলি, এই ড্রামাটাতে যে ফ্যামিলিটাকে দেখানো হয়েছে, এই ফ্যামিলিটা কিন্তু কোনো সাপোর্টিভ ফ্যামিলি না, কোনো লাভেবল ফ্যামিলি না। একটা হেলদি ফ্যামিলি যে হয়ে থাকে সেই হেলদি ফ্যামিলি কিন্তু না। এই ড্রামাটাতে বেসিক্যালি যে ফ্যামিলিটাকে দেখানো হয়েছে সেই ফ্যামিলিটা হচ্ছে একটা করাপ্টেড ফ্যামিলি, একটা ডার্ক ফ্যামিলি, একটা কমপ্লিকেটেড ফ্যামিলিকে দেখানো হয়েছে। নেক্সট ওয়ান, রিভেঞ্জ। রিভেঞ্জ হচ্ছে এই ট্র্যাজেডিতে এটাকে গাইডিং ফোর্স আমরা বলতে পারি, কারণ এখানে প্রত্যেকটা চরিত্রই বেসিক্যালি সিক্রেটলি, মানে গোপনীয়ভাবে রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ পরায়ণ তারা একে অপরের প্রতি। এবং এই রিভেঞ্জের প্রতি তারা এতটা বেশি অবসেসড, এটা আমরা অন্ধের মতো বলতে পারি। নেক্সট ওয়ান, সেক্স অ্যান্ড ডিজায়ার। সেক্স অ্যান্ড ডিজায়ার এটা একটা বিগ প্রবলেম তৎকালীন সময়ের। আর এখানে এই বিষয়টা হচ্ছে কি, এই ড্রামাটার যে প্লট, সেই প্লটটা বেসিক্যালি ক্লাসিক্যাল ট্র্যাজেডি ফেইদ্রা, এই ট্র্যাজেডির প্লটটা দ্বারা প্রভাবিত। ফেইদ্রা এই ট্র্যাজেডিটাতে যেমন দেখানো হয়েছে যে স্টেফ সানকে সিডিউস করা বা পরকীয়া প্রেম করার যে প্রবণতা, যৌন সংযোগ স্থাপন করা, শারীরিক সম্পর্ক স্থাপন করার যে প্রবণতা, সেই বিষয়গুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নাও রিলিজিয়ন, ধর্ম। কিন্তু এখানে ধর্মটাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা একটু ভিন্ন ধরনের, কারণ এখানে যে চরিত্রগুলোকে দেখানো হয়েছে এই চরিত্রগুলোর প্রধান ধর্মই হচ্ছে প্যাশন, সেক্স, মানি, রিভেঞ্জ, এগুলো হচ্ছে তাদের ধর্ম। আর এই জিনিসগুলোর কারণে তারা খুবই অবসেসড এবং তারা খুবই হতাশ। অ্যান্ড ফাইনালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লোনলিনেস, একাকিত্ব, চির একাকিত্ব সম্পর্কে বেসিক্যালি এই ড্রামাটাতে ফোকাস করেছেন ইউজিন ওনেল। নাও কামিং টু দ্য পয়েন্ট, ক্যারেক্টার্স। ক্যারেক্টার বলতে এই ড্রামাটাতে যে হিরো তার নাম হচ্ছে ইভান। ইভান হচ্ছে 25 বছর বয়সের একজন যুবক, খুবই সুন্দর, হ্যান্ডসাম একজন যুবক। এবং এই ইভান যে ক্যাবট, ক্যাবট নামের যে গার্ডিয়ান ক্যারেক্টার, সেই গার্ডিয়ান ক্যারেক্টারের সবচাইতে ছোট ছেলে, আর দ্বিতীয় বিয়ে থেকে এই ছেলেটা হয়েছিল মিস্টার ক্যাবটের। হিরোইন যাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যাবি পুনাম। অ্যাবি পুনাম বেসিক্যালি একটা কমপ্লিকেটেড ক্যারেক্টার। তো এই ট্র্যাজেডিটাতে অ্যাবি পুনাম বেসিক্যালি ইভেন বা হিরোর যে পাপ, তার কিন্তু তৃতীয় নম্বর বউ। কিন্তু এখানে অ্যাবি এবং ইভেন এদের দুজনের যে শারীরিক সম্পর্ক বা এদের দুজনের যে পরকীয় প্রেম, সেই বিষয়টাকে ফোকাস করা হয়েছে। অ্যাবি পুনামের বয়স হচ্ছে 35 ইয়ার্স। নাও ইব্রাহিম ক্যাবট। ইব্রাহিম ক্যাবট হচ্ছে নায়কের বাবা এবং নায়িকার হাজব্যান্ড, সো দিস ইজ ভেরি মাচ কমপ্লেক্স ওয়ান। আর ইব্রাহিম ক্যাবটের বয়স হচ্ছে 75 ইয়ার্স। আর এ অলরেডি এই অ্যাবিকে বিয়ে করার আগেই সে দুইটা বিয়ে করেছিল এবং তার সেই দুইটা বউ মারা গিয়েছে। আর এই যে তার দুইটা বউ যে মারা গিয়েছে, এই দুইটা বউকেই আসলে সিম্বলাইজ করা হয়েছে এই এলমস ট্রি দ্বারা, এলম গাছ দ্বারা। নেক্সট ওয়ান, সিমন। সিমন হচ্ছে ক্যাবটের বড় ছেলে, যার বয়স হচ্ছে 29 বছর। পিটার, পিটার হচ্ছে ক্যাবটের দ্বিতীয় ছেলে, যার বয়স 37 ইয়ার্স। অ্যান্ড ফাইনালি আমরা একটা প্রস্টিটিউট ক্যারেক্টার সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে মিনি। এই মিনি এমন একটা প্রস্টিটিউট যে এ ক্যাবট, ইভেন, সিমন, পিটার এদের সবার সাথেই আর কি কি ব্যবসা করে, এবং তারা সবাই আসলে চরিত্রহীন, সেই বিষয়টাকে এখানে ফোকাস করা হয়েছে। তো এই নাটকটা শুরু হয়েছে 1850 সালে নিউ ইংল্যান্ডের একটা ফার্ম হাউসে। আর এই ফার্ম হাউসের দুই সাইডে, মানে এই বাড়িটার দুই সাইডে বিশাল এলম ট্রি রয়েছে, দুইটা এলম ট্রি রয়েছে। আর এখানে ড্রামাটা যখন শুরু হচ্ছে তখন আসলে তিন ভাইয়ের ডায়ালগের মাধ্যমে শুরু হচ্ছে, ইভান, সিমন এবং পিটার। এরা তিনজনাই খুবই এক্সাইটেড, এবং সিমন এবং পিটার এরা দুজন কিন্তু চায় যে তারা ক্যালিফোর্নিয়াতে যাবে, তারা এই ফার্ম হাউসে থাকতে চায় না। তাদের বাবা অনেক ধনী মানুষ, একটা বিশাল ফার্ম হাউসের মালিক, কিন্তু তারা আসলে এই ফার্ম হাউসের চাকর ছাড়া কিছু না, লেবার ছাড়া কিছু না,
যার কারণে তারা চলে যেতে চায় হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, নিউ ইংল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়াতে চলে যেতে চায়। সেখানে গিয়ে তারা তাদের ভাগ্যের সন্ধান করবে গোল্ড মাইনিং করে। গোল্ড মাইনিং বলতে স্বর্ণের খনিতে কাজ করবে, কাজ করে তারা তাদের ভাগ্যের সন্ধান করবে। বেসিক্যালি ইবান, সিমন, পিটার এরা তিনজনই তাদের পিতাকে খুব ঘৃণা করে। ইবান ঘৃণা করে তার পিতাকে, তার কারণ হচ্ছে, তার বিশ্বাস হচ্ছে এটা যে তার মায়ের সাথে তার বাপ খুব খারাপ আচরণ করেছে, অর্থাৎ তাকে দাসের মতো, দাসীর মতো, স্ল্যাবের মতো খাটিয়ে নেওয়া হয়েছে, আর এর কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। আর সিমন আর পিটার তার বাপকে ঘৃণা করে, এর কারণ হচ্ছে এদের দুজনকে এর বাপ একেবারে লেবার, মানে এক দাসের মতো খাটিয়ে নেয়, যার কারণে তারা ঘৃণা করে আর তারা চায় যে তারা এখান থেকে চলে যাবে। তো যাই হোক, এই যে এদের তিনজনের পিতা মিস্টার ক্যাবট এই শহরে গিয়েছে, সে বলে গেছে যে আমি 2 মাসের জন্য শহরে থাকব। তো এখানে হঠাৎ করেই ইবান একদিন একটা ইনফরমেশন নিয়ে আসছে সিমন এবং পিটারের কাছে যে তাদের বাবা 3 নম্বর বিয়ে করে খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসছে নতুন বউকে নিয়ে। তো এইটা শুনে সিমন এবং পিটার খুবই হতাশ, আর এরা এবার বুঝতেই পেরেছে যে এরা আর কোনোদিনই এই ফার্ম হাউসের মালিক হতে পারবে না, কারণ এই ফার্ম হাউসটা মিস্টার ক্যাবট তার তৃতীয় বউকে দিয়ে দিবে। আর এটাতে ইবান খুবই ক্ষিপ্ত, কারণ সে চায় না যে তার বাবা এইভাবে আবার বিয়ে শাদী করুক। ইভেন এখানে এই জন্য সিমন এবং পিটার এরা দুইজন সিদ্ধান্ত নিয়ে নিল যে এরা আর এই ফার্ম হাউসে থাকবে না, এরা চলে যাবে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এবং সেখানে গিয়ে তারা স্বর্ণের খনিতে চাকরি করবে এবং সেখানে তারা তাদের ভাগ্যকে সন্ধান করবে। তো এই সুযোগটা ইবান নিল। ইবান কি করলো, যে সে বুঝতে পেরেছে যে তার বড় দুই ভাইয়ের কাছে নগদ টাকার যথেষ্ট ঘাটতি আছে, ক্যাশ ক্যাপিটাল কম আছে, যার কারণে সে $100 বিনিময়ে এদের দুইজনের অংশের যে ফার্ম হাউস এটা চিরতরে কিনে নিল। এখান থেকেই কিন্তু বেসিক্যালি সিমন এবং পিটার এই দুই চরিত্র সম্পর্কে কথাবার্তা শেষ। এরা তাদের ফার্ম হাউসের অংশ ইবানের কাছে $100 বিনিময়ে বিক্রি করে তারা চলে গেল হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, এবং তারা খুব খুশি ছিল ইবানের কাছ থেকে এই $100 প্রস্তাব পেয়ে, এবং তারা একটা উইল করে বা সিগনেচার দিয়ে চলে গেল। তারপর মিস্টার ক্যাবট বাসাতে পৌঁছেছে তার তৃতীয় ওয়াইফ অ্যাবি পুনামকে নিয়ে। অ্যাবি পুনাম 35 বছর বয়সী একটা মহিলা, ফিজিক্যাল ফিটনেস খুবই জাইগ্যান্টিক অ্যান্ড গ্ল্যামারাস, মানে এর যে অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে তার যে ব্রেস্ট, এই ব্রেস্ট গুলো হচ্ছে খুব অ্যাট্রাকটিভ এবং খুবই একটা ফানি ক্যারেক্টার এর 35 বছর বয়স। তো এই মহিলা বেসিক্যালি ক্যাবটকে বিয়ে করেছে এর পিছনে 2টা কারণ। 1 নম্বর হচ্ছে সে ফিনান্সিয়াল সিকিউরিটি চায়, আর 2য় নম্বর হচ্ছে ক্যাবটের যে বিশাল ফার্ম হাউস, বিশাল সম্পত্তি, এই সম্পত্তির সে মালিক হতে চায়। তো এই অ্যাবি পুনাম তো যখন বিয়ে হয়ে এই ফার্ম হাউসে, ক্যাবটের ফার্ম হাউসে আসলো বিয়ে করে ক্যাবটকে, তো অ্যাবি পুনাম ইবেনকে দেখে খুব আকর্ষিত হয়, মানে খুব প্রলুব্ধ হয়। ইবেন খুব হ্যান্ডসাম, আর অ্যাবি চায় যে তার সাথে সে মানে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে। বাট ইবান কিন্তু এই বিষয়টা থেকে একেবারেই নিজেকে দূরে রাখতে চায়, এবং ইবান প্রথম পর্যায়ে অ্যাবিকে ঘৃণা করে, কারণ সে তো বুঝতে পেরেছে যে অ্যাবির একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ফার্ম হাউসটাকে হাসিল করে নেওয়া। কিন্তু পরবর্তীতে যখন সময় গড়াতে থাকে, তখন ইবান তার যে ডিজায়ার এবং হেট, এই 2টা জিনিসকেই একেবারে চেক দিতে পারে না। আর না চেক দিতে পারার কারণে অ্যাবি এবং ইবান এই দুজনের মাঝে অবৈধ সম্পর্ক তৈরি হয়। তো এরা এদের সময় আচ্ছা ভালোই যাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট একদিন ক্যাবট এসে ইবানকে বলছে যে ইবান, তুমি আমার পরে এই ফার্ম হাউসের মালিক হবে। এইটা শুনে অ্যাবি খুব হতাশ হয়ে যায়, এবং তার হাজব্যান্ড ক্যাবটকে, 75 বছর বয়সী যে বৃদ্ধ যুবক বলবো আমরা, কারণ সে আবার 3 নম্বর বিয়ে করেছে, এটা কিন্তু একটা সাহসিকতার বিষয়, তো তাকে বলে যে ক্যাবট তুমি এটা কি করলে, কারণ আমি তো তোমাকে বিয়ে করেছি ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য, তো তুমি যদি ইবানকে এই ফার্ম হাউস দিয়ে দাও তাহলে আমার ফিনান্সিয়াল সিকিউরিটিটা কোথায় থাকবে। আর আরেকটা ব্যাপার জানো, ইবান এই তোমার এই ছেলে আমার সাথে কি ধরনের খারাপ আচরণ করে, আমাকে সবসময় হ্যারেস করে সেক্সুয়ালি। এই কথা শুনে ক্যাবটের মাথা খারাপ হয়ে গেছে। আসলে খারাপ হওয়ারই কথা, যদি ওয়াইফকে তার সন্তান মানে যদি হ্যারেস করে, সেক্সুয়ালি হ্যারেস করে, তাহলে তো খারাপ হবেই। তো এখানে অ্যাবি হচ্ছে আসলে কি, যে খুবই চতুর প্রকৃতির মহিলা এই পর্যন্ত, কারণ সে চায় যে সে ইবানকেও হাতছাড়া করবে না, আবার ফার্ম হাউসকেও হাতছাড়া করবে না। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে যখন এই কথাটা ক্যাবট শুনে, তখন ক্যাবট বলে যে আমি ইবানকে হত্যা করব। বদমাশ, এর এত বড় সাহস
যে সে তার মায়ের দিকে কুদৃষ্টিতে তাকায়, তখন ইবন ক্যাবটকে বোঝায় যে এটা করা যাবে না ডার্লিং, কারণ এটা যদি করি আমরা তাহলে হবে কি, ইবন তো বেঁচেই গেল তাই না, তো এর জন্য একটা গ্রেট রিভেঞ্জ নিতে হবে তোমাকে। আমি যদি একটা পুত্র সন্তানের মা হতে পারি তাহলে এই ফার্ম হাউসের মালিক ওই নতুন সন্তান হয়ে যাবে, আর এভাবে ইবন সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে, ওই ফিনিশড হয়ে যাবে। তো এখন দরকার হচ্ছে একটা সঠিক সময়ে সন্তান ধারণ করা। তো এখানে মিস্টার ক্যাবোর্টের একটা ব্যাপার দেখো, সেটা হলো যে ও তো 75 বছর বয়স, আসলে এই বয়সে সন্তান ধারণ করার ক্ষমতা তো থাকা লাগবে তাই না, বাঘ মারতে তো বন্দুক লাগে আর কি। যাই হোক, তো এখানে ব্যাপারটা হচ্ছে এইভাবে ইবন ক্যাবোর্টকে কনভিন্স করে এবং ক্যাবোর্ট খুব খুশি হয় যে এই বয়সে সে একটা সন্তানের পিতা হবে। তো সময় সামনের দিকে আগাতে থাকে, অ্যাবি খুব চেষ্টা করে ইবানকে সিডিউস করার জন্য, এবং এক রাত্রিতে অ্যাবি কিন্তু ইবানকে সিডিউস করার জন্য একেবারে সফল হয়ে যায়, তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ার জন্য সফল হয়ে যায়, এবং এর পিছনে যুক্তিও দেখায়। যখন ক্যাবট ঘুমায় রাত্রিতে, তখন অ্যাবি কি করে, ইবেনের কাছে আসে, এসে ইবেনকে বলে যে ইবেন তোমার যে মায়ের যে পার্লারটা, পার্লার বলতে একটা বড় জায়গা যেখানে আরাম কেদারা থাকে, বিলাসবহুল কিছু সাজ সরঞ্জাম থাকে, ওই ঘরটাতে চলো। ওই ঘরটাতে নিয়ে যাওয়ার পরে ইবানকে অ্যাবি এটা বোঝায় যে এই পার্লারটা এরকম কেন পড়ে আছে, তোমার মায়ের মৃত্যুর পরে এই পার্লারটা আর কখনো ব্যবহার করা হয়নি, আর এই পার্লারের যে মালকিন ছিল সেই মালকিন একটা নিপীড়িত মহিলা ছিল, কারণ এই মহিলাকে খুব অত্যাচার করেছে ক্যাবট। তো তুমি যদি তুমি এই ক্যাবটের প্রতি প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি আমার সাথে যৌন সম্পর্ক তৈরি করো, আমাকে তুমি ব্যবহার করো, আমাকে তুমি এক্সপ্লয়েট করো, তাহলে তোমার পিতার প্রতি তোমার সর্বোৎকৃষ্ট প্রতিশোধ নেওয়া হবে। দিস ইজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য লেডিস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই কথা শুনে ইবান খুব সহজে কনভিন্সড হয়ে যায় এবং তারা দুইজন সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হয়। এর কিছুদিন পরে অ্যাবি একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এই নতুন পুত্র সন্তানের জন্মে ক্যাবট খুবই আনন্দিত হয়েছে এবং তার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে সে দাওয়াত দিয়েছে এই যে এই জন্ম উৎসবকে সেলিব্রেট করার জন্য। তো সেখানে সবাই এসেছে এবং বাড়ি খুব উৎসব মুখর হয়ে আছে, সবাই ড্রিঙ্ক করছে, নাচছে। কিন্তু এই ক্যাবটের কিছু গেস্টের সন্দেহ হয় যে 75 বছর বয়সে 35 বছরই একটা মহিলাকে বিয়ে করে সে সন্তানের পিতা হয়েছে, এটা তারা বিশ্বাস করতে পারে না। কারণ এখানে অ্যাবির যে অ্যাটিটিউড ছিল, অ্যাবি যে চেয়ারটাতে বসেছিল ওই চেয়ারটাতে আসলে ক্যাবটের দিকে তার দৃষ্টিভঙ্গি ছিল না, ফাংশনটাতে সম্পূর্ণরূপেই অ্যাবির দৃষ্টিভঙ্গি ছিল হচ্ছে ইবেনের দিকে। তো এ ধরনের আলোচনাগুলো গেস্টরা যে নেগেটিভ আলোচনা করছে এই আলোচনাগুলো ক্যাবট শোনে, কিন্তু সে ভ্রুক্ষেপ করে না, সে না শোনার ভান করে মদ পান করে এবং নাচতে থাকে। এই আলোচনার পরে তার মনের মধ্যে একটা উস্কানিমূলক বিষয় কাজ করে এবং এই অনুষ্ঠানের কিছু সময় পরেই ক্যাবট ইবেনকে এসে বলে, ইবেন বেটা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বিয়ে শাদী করে নাও আর তুমি এই ফার্ম হাউস থেকে ছেড়ে চলে যাও, আর তুমি একেবারেই এই অ্যাবির আশেপাশে ঘুরফেরা করবে না, তুমি অনেক দূরে চলে যাও এখান থেকে। তখন ইবেন বলে যে এটা কি মগের মুল্লুক নাকি, এই ফার্ম হাউসটার মালিক আমি, তুমি কেউ না, তুমি চলে যাও। এবার দুই বাপ বেটা আর কি ফাইটিং লাগাই দেয়, মারামারি লাগাই দেয় ফার্ম হাউস নিয়ে। তো এখানে অ্যাবি যে এই ফার্ম হাউসটার নতুন মালকিন এটা কিন্তু ক্যাবট ঘোষণা করে, ক্যাবট বলে যে ফার্ম হাউস অ্যাবি এবং তার সন্তানদের, এখানে আর কারো কোনো অধিকার নাই। তো এই কথা শুনে ইবেনের মাথার মধ্যে চক্কর খেতে থাকে যে এটা একটা কি ধরনের বিষয়, এবং ইবেন ভাবতে থাকে যে অ্যাবি তার সাথে চিট করেছে এবং তাকে এক্সপ্লয়েট করেছে শুধু পুত্র সন্তান হাসিল করার জন্য। তো এই ঘটনার পরে ইবেন ডিক্লেয়ার করে যে সে আর এই ফার্ম হাউসে থাকবে না, সে ক্যালিফোর্নিয়াতে চলে যাবে এবং সেখানে গিয়ে অনেক টাকা উপার্জন করে সে এরকম একটা ফার্ম হাউস কিনবে, আর এইভাবে সে প্রতিশোধ নেবে হচ্ছে অ্যাবি আর ক্যাবটের উপরে। অ্যাবি ইবেনকে খুব কনভিন্স করার জন্য চেষ্টা করে, সে বলে ইবেন আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এই পৃথিবীতে সব কিছুর উপরে আমি তোমাকে ভালোবাসি, এবং সে ভালোবাসার প্রমাণ করতে চায়, বাট ইবেন তাকে বিশ্বাস করে না। তখন অ্যাবিকে ইবেন বলে তুমি যদি আমাকে এতই ভালোবাসো তো যাও এই সন্তানকে তুমি হত্যা করো। পরের দিন সকালে অ্যাবি এই সন্তানকে হত্যা করে ফেলে এবং ইবেনকে এসে বলে যে ইবেন আমি তোমাকে ভালোবাসি, যার কারণে আমি এই সন্তানকে হত্যা করে ফেলেছি। এইটা শুনে ইবেনের মাথার মধ্যে একটা নতুন পরিকল্পনা আসে যে এইবার সে অ্যাবিকে রাস্তা থেকে সরিয়ে এই ফার্ম হাউসের মালিক হবে। তো সে কি করে, শেরিফের কাছে যায়, শেরিফ বলতে এখানে পুলিশ অফিসার, স্থানীয় যে পুলিশ অফিসার তার কাছে যায় এবং সেখানে গিয়ে এই অ্যাবিকে অ্যারেস্ট করানোর সকল ধরনের যে
ফর্মালিটিস সেগুলো সে সম্পূর্ণ করে। আর এদিকে অ্যাবি ক্যাবটকে এই যে বাচ্চার যে জন্ম এবং মৃত্যু এটা সম্পর্কে বলে দেয়। জন্ম এবং মৃত্যু এটা সম্পর্কে বলার বিষয়টা কি, কারণ এই বাচ্চাটা পিতা হচ্ছে ইবেন, এই বাচ্চাটার পিতা ক্যাবট না। আর এই বাচ্চাটাকে অ্যাবি মেরেছে কারণ সে প্রমাণ করতে চায় সে এই ফার্ম হাউসটাকেও চায় না, কোনো কিছুকে চায় না, শুধু ইবেনকে চায় অ্যাবি, এটা প্রমাণ করতে চায়। এটা শুনে ক্যাবট পুলিশ অফিসারের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু অ্যাবি ক্যাবটকে বলে যে তোমার যাওয়ার দরকার নেই কারণ অলরেডি ইভেন পুলিশ অফিসারের কাছে চলে গিয়েছে। তো ইভেন যখন পুলিশ স্টেশন থেকে বাসায় ফিরে আসছিল তখন তার মনের মধ্যে কিন্তু একটা ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। সে বুঝতে পারে যে সেও অ্যাবিকে ভালোবাসে এবং সে স্বীকার করে যে অ্যাবি শুধু অপরাধী না, সে নিজেও অপরাধী। আর এটা যখন অ্যাবির কাছে সে স্বীকার করে যে অ্যাবি আমি তোমাকে ভালোবাসি, আমি নিজেও অপরাধী, এটা শুনে অ্যাবি খুব খুশি হয় এবং তারা দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। এটা দেখে ক্যাবট খুব লজ্জা অনুভব করে, খুব বিরক্ত অনুভব করে। অ্যাবি এবং ইভেনকে ফাইনালি অ্যারেস্ট করা হয়। তো অ্যারেস্ট করার আগে ইভেন কিন্তু অ্যাবিকে প্রস্তাব দিয়েছিল যে আমরা চলো এখান থেকে পালিয়ে চলে যাই, কোথাও ফেরার হয়ে যায়। বাট অ্যাবি বলে যে না, আমি অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া দরকার। এই জন্য ইভেন অ্যাবির অপরাধকে কমিয়ে নিয়ে আসার জন্য নিজেও শাস্তিটাকে মাথা পেতে নেয়। তো ফাইনালি ক্যাবট নিজেও সিদ্ধান্ত নেয় যে সে এই ফার্ম হাউসে থাকবে না, সে নিজেও ক্যালিফোর্নিয়াতে চলে যাবে, এই ফার্ম হাউসটাকে ছেড়ে দিবে, এই ফার্ম হাউসটাকে জ্বালিয়ে দিবে। কিন্তু সে ভাগ্যের বিড়ম্বনার কারণে এই ফার্ম হাউসটাকে ছেড়ে যেতে পারে না, কারণ তার কাছে নগদ টাকা পয়সার যথেষ্ট অভাব ছিল। তো ইভেন আর অ্যাবিকে অ্যারেস্ট করার পরে পুলিশ অফিসার একটা বিস্ময়মূলক বা বিস্ময়সূচক রিমার্ক করে যে ফার্ম হাউসটা এত সুন্দর, এই ফার্ম হাউসের আকর্ষণে যে কোনো ব্যক্তি আকর্ষিত হবে। এবং পুলিশ অফিসার কিন্তু এটা ঘোষণাই দিয়ে ফেলে, আমি যদি এই ফার্ম হাউসটার মালিক হতে পারতাম তাহলে ব্যাপারটা কত চমৎকার হতো। নাটকের শেষে এরকম দেখানো হয়েছে যে ক্যাবট হচ্ছে পার্মানেন্ট একটা লোনলিনেসের দিকে ধাবিত হচ্ছে। বাই দ্য এন্ড অফ দ্য লেকচার তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, এই লেকচারটা থেকে তুমি কি উপকৃত হয়েছো? যদি তুমি সামান্য পরিমাণ উপকৃত হও তাহলে এই লেকচারটা শেয়ার করা তোমার দায়িত্ব। তুমি তোমার বন্ধুদের সাথে এই লেকচারটা শেয়ার করো যেন তারাও তোমার মতো উপকৃত হতে পারে। তো আজকের লেকচার এ পর্যন্ত, আগামী লেকচারে আবার সাক্ষাৎ হবে। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।